আমাদের সরকার সমস্যা সৃষ্টি করার সরকার না, আমাদের সরকার সমস্যা সমাধান করার সরকার। আমাদের কাছে এখন আর দাবি দাওয়া করতে হয় না, দাবি দাওয়া করার আগেই আমরা তা পূরণ করে দিই। রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এ কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ইঞ্জিনিয়াররা হলেন বিশ্বকর্মা, তারা কাজ করলেই রাজ্য তৈরি হবে, দেশ তৈরি হবে। আধুনিক সমাজ বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর কাজে ইঞ্জিনিয়ারদের ভূমিকা সবচেয়ে বেশি, তাই সমাজে ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য এখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, পরিকাঠামো উন্নতি হচ্ছে, রাজ্যে শিল্প স্থাপনের কাজ চলছে। মুখ্যমন্ত্রী অ্যাসোসিয়েশনের সেবামূলক কাজের প্রশংসা করে বলেন, আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, সময়ের কাজ সময়ে শেষ করতে হবে, এবং যারা ভালো কাজ করবে তাদের আমরা নিশ্চয়ই আমরা সেইভাবে তাদেরকে আমরা সম্মান কীভাবে করতে হয় সেটাও আমরা করব। এখানে আমার ভালো লাগছে অনেক, আজকাল তো সব ডিসিপ্লিনে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি থাকে। আমরা যারা মেকানিক্যাল নিয়ে পাস করতো, আগে যখন শুধু ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, এখানে এনআইটি তৈরি হয়নি, তখন বহু লোক বাইরে গিয়ে গিয়ে আমাদের যারা সিনিয়রও ছিল আবার আমাদের সমসাময়িক যারা, ত্রিপুরার বাইরে গিয়ে তারা কাজ করতে হতো। কারণ বড় বড় যেসব কল কারখানা সমস্ত জায়গায় নিয়ে ত্রিপুরাতে এগুলো ছিল না, না থাকাতে মেকানিক্যাল যে তাদের যে কাজের পরিধি ত্রিপুরাতে খুব কম। আস্তে আস্তে আমরা পরিবর্তন করার চেষ্টা করছি, যাতে করে ওনাদের কাজটাকে, ওনাদের যে এক্সপিরিয়েন্স এক্সপার্টাইজ সেটাকে আমরা ব্যবহার করতে পারি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি রামকৃষ্ণ মিশন বিবেকনগরের সম্পাদক শুভস্করানন্দজি মহারাজ। অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীতে পাঠরত আর্থিক দিক দিয়ে দুর্বল মেধাবী 11 জন ছাত্রছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী তাদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।